খবরে একেবারে শুরুতেই কালীঘাটের কাকু। কেন কালীঘাটের কাকু? তার কারণ কালীঘাটের কাকুর কাছেই কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত রহস্যের কিনারা করবার যেই যেই প্রশ্নগুলো তার উত্তর। অর্থাৎ কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে তা পরীক্ষা, এবং সেই পরীক্ষার রিপোর্ট কি আসে, এবং তার থেকেও ভালো অর্থাৎ বলার জন্য যে বিষয়টা রয়েছে সেটাই হচ্ছে যে গতকাল আমরা দেখেছি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয়। যেই কালীঘাটের কাকু গত 5 মাস ধরে SSKM এর বেড, যেই বেডে সাধারণ মানুষজন হন্যে হয়ে বাইরে বসে থাকেন, মুমূর্ষু রোগীকে নিয়ে পরিবারের লোকেরা তারা যান যে বেড পাওয়ার জন্য, সেই বেড আঁকড়ে ধরে সেখানে বসেছিলেন কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু নাকি অসুস্থ, হাসপাতাল থেকে এমনটাই জানানো হয়েছে। কিন্তু কালকে তো ইএসআই হাসপাতাল অর্থাৎ জোকা ইএসআই হাসপাতাল একেবারে স্পষ্ট করে দিয়েছে কালীঘাটের কাকু তিনি একেবারে ফিট রয়েছেন। ঘটনাক্রমগুলো আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল ঠিক সন্ধে 7:30 যখন কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয় SSKM হাসপাতালে, ইডির আধিকারিকদের সঙ্গে সঙ্গে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ভিড় করতে শুরু করেন, সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা একেবারে ক্রোনোলজিক্যালি তুলে ধরছি সময় ধরে ধরে। ঠিক সন্ধে 7:26 SSKM এ ঢুকলো কেন্দ্রীয় বাহিনী। রাত 9:10 SSKM থেকে বের করা হলো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। গত 5 মাস ধরে যে সুজয় কৃষ্ণ ভদ্র SSKM এ ছিলেন, রাত 9:49 ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু, জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ঢোকেন ঠিক রাত 9:49। রাত 10:06 মেডিকেল বোর্ড গঠন করা হয়, 5 সদস্যের মেডিকেল বোর্ড, যারা পরবর্তী সময় বলেন কাকু একেবারে সুস্থ রয়েছেন। কাকু স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে রাত 10:11। রাত 11:59 ঠিক 12টার কাছাকাছি জোকা হাসপাতালে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় কালীঘাটের কাকুকে। রাত 12:03 ENT বিভাগে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং 12:07 রাতেই কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা ইএসআই থেকে বের করা হয় কালীঘাটের কাকুকে ঠিক 2:45 এবং প্রায় মাঝরাত বলা চলে 3:30 SSKM এ ফেরানো হয় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। একেবারে সময় ধরে ধরে প্রতি মুহূর্তের কিন্তু ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সময় ধরে ধরে প্রতি মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে। কালীঘাটের কাকু তিনি এই মুহূর্তে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। SSKM হাসপাতালে শুধু ভর্তি রয়েছেন তা নয়, সেই একই রকমভাবে বেড দখল করে কার্ডিওলজি বিভাগে সেখানে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু। কিছুক্ষণ আগে সেই প্রতিবেদন আপনাদের সামনে এমনকি লাইভও আপনাদের সামনে তুলে ধরেছিল আমাদের প্রতিনিধি পিঙ্কি। একাধিক প্রতিনিধিরা এই মুহূর্তে SSKM হাসপাতাল থেকে আমাদের সঙ্গে রয়েছে, সমস্ত ছবিটা আরও ক্লিয়ার করব। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, তবে তার আগে আপনাদেরকে জানাই ঠিক কীভাবে কণ্ঠস্বরের পরীক্ষা করা হয়। ফরেনসিক ভয়েস কম্পারিজন বা FVC এর ফুল ফর্ম আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দেখুন, অজানা বক্তার এক বা একাধিক ভয়েসের রেকর্ডিং, যেই রেকর্ডিং এর ভিত্তিতেই কিন্তু সমস্ত বিষয়টা আরো পরিষ্কার হবে। এর সঙ্গে পরিচিত বক্তার রেকর্ডিং এর তুলনা করা হয়, কম্পেয়ার করা হয় দুজনের কথাবার্তা রেকর্ডিং, অপরাধীকে চিহ্নিত করা যায় অত্যন্ত সহজে, খুব সহজে এই পরীক্ষার মধ্য দিয়ে, কণ্ঠস্বরে পরীক্ষার মধ্য দিয়ে অপরাধীকে চিহ্নিত করা যায় অত্যন্ত সহজ একটি উপায়। খুব সহজেই গলার স্বরও চেনা যায়, গলার স্বর বলতে যেই স্যাম্পেলগুলো এই মুহূর্তে ইডির আধিকারিকদের কাছে রয়েছে, স্যাম্পেলের সূত্র ধরেই তারা এগিয়ে চলেছেন, সেটা আরও পরিষ্কার হবে এই পরীক্ষার যে ফলাফল অর্থাৎ রেজাল্টটা সামনে আসবার পর। বুঝতে হয় কীভাবে শব্দ বা ভয়েস কাজ করে, একটা মানুষ যেভাবে কথা বলেন সেইখানে শব্দ কীভাবে তারা উচ্চারণ করেন, এমনকি উচ্চ নোটের উচ্চ ফ্রিকোয়েন্সি থাকে এবং নিম্ন নোট, কেউ যদি নিম্ন স্বরে কথা বলেন তার ফ্রিকোয়েন্সিটা একটু নিচু হয়, নিম্ন নোটের কম ফ্রিকোয়েন্সি থাকে, যেমনটা তথ্যতে আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরছি কীভাবে এই কণ্ঠস্বরের পরীক্ষা করা হচ্ছে। কথা বলার সময় কণ্ঠনালী থেকে শব্দ বের হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং তার ওপর ভিত্তি করেই পরীক্ষাটা, গলার দুটি পেশির সাহায্যে শব্দ বেরিয়ে আসে। উচ্চ নোটের ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি, নিম্ন নোটের ক্ষেত্রে লো ফ্রিকোয়েন্সি, এবং কণ্ঠের ট্র্যাকের আকৃতি পরিবর্তিত হতে থাকে। যেই খবরগুলো বা যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দুই ব্যক্তির কণ্ঠস্বর আলাদা হয় সবসময়ের জন্য, আলাদা হয়ে থাকে এবং স্বর পরিবর্তন করেও পার পায় না অপরাধী। যদি সে মনে করে কোনোভাবে তার ভোকাল অর্থাৎ তার যে স্বর রয়েছে সেটা পাল্টে ফেলতে পারবে, সেটাভাবেও কিন্তু পার পাবে না। ফরেন্সিক ভয়েস কম্পারিজন বা FVC এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কেন জরুরি হয়ে পড়লো কাকুর কণ্ঠস্বর সেটাও গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখাই কেন জরুরি হয়ে পড়লো কাকুর কণ্ঠস্বর। কাকু ঘনিষ্ঠ কনস্টেবল রাহুল বেরা, যার বাড়িতে ঘন্টার পর ঘন্টা গিয়ে তদন্ত করেছেন আধিকারিকরা, তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালিয়ে ফোন থেকে একাধিক তথ্য পায় ইডির আধিকারিকরা।
ডিজিটাল এভিডেন্স যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তল্লাশি চালিয়ে ফোন থেকে একাধিক তথ্য ডিজিটাল এভিডেন্স পায় তদন্তকারীরা মিলেছে রাহুল এবং কাকুর কথোপকথনের রেকর্ড তাদের মধ্যে যে কনভারসেশন হয়েছে তার রেকর্ড ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে এবং সেখান থেকে আরো বেশ কিছু তথ্য কিন্তু সামনে আসছে রাহুলকে ফোন থেকে তথ্য মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কে নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকু ইডির তদন্তে এমনটাও কিন্তু সামনে উঠে এসেছে তথ্য মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই কল রেকর্ডে যে কল রেকর্ডটা এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে রয়েছে অডিও সহ বেশ কিছু ডিজিটাল ডেটা পায় ইডি যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং তথ্যগুলি কালীঘাটের কাকু বলেই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকরা অডিওর তথ্য যাচাই করবার জন্য কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা এবং যেমনটা আপনাদেরকে জানালাম যে কেন জরুরি হয়ে পড়লো কাকুর কণ্ঠস্বর সেটারই গ্রাফিক্যালি প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরলাম আর এবার একটু আপনাদেরকে আমরা জানাই এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে কাকুর চিকিৎসা কোন পর্যায়ে রয়েছে চিকিৎসকেরা কি বলেছেন সমস্তটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৈকত নমুনা তো সংগ্রহ করা হয়েছে আমরা জানি কিন্তু এর পরবর্তীতে আর কি তথ্য সামনে আসছে দেখো গতকালকে জোকা ইএসআই হসপিটালে নিয়ে গিয়ে সুজয় ভদ্রকে প্রথমে তার ফিটনেস টেস্ট করা হয় মেডিকেল চেক আপ করা হয় এবং এটাই নিয়ম এটাই প্রসেস প্রথমে তার মেডিকেল চেক আপ করা হবে মেডিকেল টেস্টে যখন দেখা যায় ফিট আছেন তখনই কিন্তু তার ভয়েস স্যাম্পল কালেকশন করা হয় এবং সেই নিয়ম মতোই গতকালকে প্রথমে সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল চেক আপ করা হয় এবং মেডিকেল চেক আপ করেন পাঁচজন চিকিৎসকের একটি বোর্ড জোকা ইএসআই হসপিটালের একটি মেডিকেল বোর্ড যেটা আদালতের নির্দেশে গঠন করা হয়েছিল এবং মেডিকেল চেক আপের পরে তাকে ফিট সার্টিফিকেট দেয় তারপরেই কিন্তু ভয়েস স্যাম্পল কালেকশন করা হয়েছে এই যে স্যাম্পলগুলো কালেকশন করা হয়েছে এবার এই স্যাম্পলগুলো পাঠানো হবে ফরেন্সিক ল্যাবরেটরিতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে এবং ইডি সূত্রে যা বা বলা ভালো যেটা জানা যাচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট করা হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির পাশাপাশি স্টেট ফরেন্সিক ল্যাবেও কিন্তু এই নমুনা পাঠানো হতে পারে এটাই এমনটাই জানা যাচ্ছে মূলত যে বিষয়টা জানা যাবে বা যে বিষয়টা জানতে চাইছেন ইডি আধিকারিকরা যে এই যে রাহুল বেরা সিভিক ভলেন্টিয়ার যাকে কিন্তু একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল এই রাহুল বেরার ফোনে বেশ কিছু ডিজিটাল ডেটা পেয়েছেন এবং বেশ কিছু ভয়েস মানে ফোনে কথোপকথন পেয়েছেন এই ফোনে কথোপকথনগুলোই কিন্তু চেক করা হবে এবং যে কথোপকথনগুলো কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে হয়েছিল বলে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন কিন্তু ফোনের অপর প্রান্তে থাকা ওই ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্রই কিনা সেই জন্যই কিন্তু সুজয় ভদ্রের ভয়েস স্যাম্পল কালেকশন করা হচ্ছে তোমাকে যেটা তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলে যে কিভাবে এই ফরেন্সিক টেস্ট করা হয় বা কিভাবে কিভাবে ভয়েস স্যাম্পলটা টেস্ট করা হয় যে কোনো ব্যক্তি যখন উচ্চৈস্বরে বা খুব লো নোটে কথা বললেও তিনি যখন কথা বলেন কথা বলার সময় তার গলার যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলোর কাজকর্ম কিন্তু একই রকম হয় তিনি উচ্চৈস্বরে কথা বলুন বা খুব লো নোটে কথা বলুন সেই বিষয়টাই দেখতে চাইছে ইডি আধিকারিকরা মূলত এই ভয়েস স্যাম্পলগুলো কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতেও ভয়েস স্যাম্পলগুলো পাঠানো হবে বলে জানা যাচ্ছে এই ভয়েস স্যাম্পলগুলো আসার ভয়েস স্যাম্পল রিপোর্টটা আসার পরেই কিন্তু তদন্ত একটা অন্য দিকে মোড় নেবে বলা যায় কারণ এই যে রাহুল বেরা সিভিক ভলেন্টিয়ার সেই রাহুল বেরার সঙ্গে কথোপকথনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শুধু না প্রভাবশালী ব্যক্তিদের নামও উঠে আসতে পারে এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা সেই জন্যেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল কালেকশন নিয়ে তারা এতটাই অধীর আগ্রহে ওয়েট করছিলেন এতটাই তারা চেষ্টা করছিলেন গতকালকে আদালতে বিচারক জয়েন্ট ডিরেক্টর ইডি জোকা ইএসআই হসপিটালের চিকিৎসক তাদের সঙ্গে কথা বলেন বিচারপতি এবং তাদের সঙ্গে কথা বলার পরেই কিন্তু সন্ধ্যে থেকে ইডির আধিকারিকরা রীতিমতো সেন্ট্রাল ফোর্স নিয়ে যেভাবে আদালতের ডাইরেকশন ছিল রীতিমতো সেন্ট্রাল ফোর্স নিয়ে কিন্তু আসেন এবং তারপরে জোকা ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে সেখানে ভয়েস স্যাম্পল কালেকশন করা হয়েছে এবারে সেই স্যাম্পলগুলো পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে আপাতত তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং যে এসি কেবিন নাম্বার 1 এক নাম্বার নজর রাখো সৈকত পরবর্তী সময় আরো আপডেট তোমাদের কাছ থেকে